আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমার আরও একটি নতুন ভিডিওতে। গত কয়েকদিন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, সৌদি আরব তো স্কুল সহ সব প্রতিষ্ঠানে খুলে দিল, তবে কি আন্তর্জাতিক ফ্লাইটও তারা খুব শীঘ্রই খুলে দিচ্ছে কি? এছাড়া অনেকেই জানতে চেয়েছেন ওমরা হজ বিষয়ক, কবে ওমরা হজ সৌদি সরকার খুলে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অনুরোধ করব আমার সঙ্গে থাকবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের সবাইকে বলছি, স্ক্রিনে দেখুন প্রবাস সময়। এটি একটি ইউটিউব চ্যানেল, প্রবাসীদের নিয়ে কাজ করে, প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য বিষয়ক ভিডিও আপলোড করে থাকে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রবাস সময়ের সাবস্ক্রাইব লিঙ্কটি দেওয়া আছে, তার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুরু করব আমাদের আজকের মূল ভিডিও। একেবারে শুরুতে বলছি, সৌদি আরব এখন একেবারেই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, প্রায় 90% স্বাভাবিক অবস্থায় আছে সৌদি আরব। আক্রান্তের সংখ্যা কমে আসছে, সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে, যার কারণে সৌদি আরবের স্কুল প্রতিষ্ঠান তারা খুলে দিচ্ছে। আগামী 11ই মহরম থেকে তারা স্কুল প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করবে অনলাইনে। এ বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি, চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া সৌদি আরব তাদের স্থলবন্দর খুলে দিয়েছে, সীমান্তবর্তী যতগুলো স্থলবন্দর আছে সবগুলো খুলে দিয়েছে, সীমান্ত যোগাযোগ চালু করে দিয়েছে, স্কুল প্রতিষ্ঠান খোলা হয়ে গেছে। এখন মাত্র 3টি প্রতিষ্ঠান বাকি আছে, হারাম, আন্তর্জাতিক ফ্লাইট এবং গাওয়া সিসা। এই 3টি প্রতিষ্ঠান খুলে দিলেই সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। আমাদের পবিত্রতম মক্কা শরীফ খুলে দিলে তো একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি সৌদি সরকার খুব শীঘ্রই ভালো কিছু সিদ্ধান্ত দিবে, যেহেতু সৌদি আরবের অবস্থা এখন স্বাভাবিক চলছে। প্রশ্ন হলো, তবে কি আন্তর্জাতিক ফ্লাইট যেহেতু স্বাভাবিক চলছে, তাহলে কি আন্তর্জাতিক ফ্লাইটও খুব শীঘ্রই খুলে দিচ্ছে কি? হ্যাঁ, স্বাভাবিক তো এখন চলছে, আমরা আশা করছি আরও স্বাভাবিক হয়ে যাবে আগামী 10-15 দিনের মধ্যে। আন্তর্জাতিক ফ্লাইট সম্পর্কে এখনও সঠিক কোনো তথ্য দেয়নি অ্যাভিয়েশন, সৌদি অ্যাভিয়েশন থেকে, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই খুলে দিবে। এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, খুব শীঘ্রই খুলে দিবে, এর থেকে বেশি কিছু এখন বলা যাচ্ছে না, যেহেতু কোনো ধরনের প্রজ্ঞাপন তারা জারি করেনি, আমরা শুধু আইডিয়াটাই করতে পারি, এছাড়া আর কিছুই করতে পারি না। তবে আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই কোনো একটা সুখবর আমাদের কাছে আসতে পারে, কারণ সৌদি সরকার সব সিদ্ধান্তই কিন্তু মহরম মাসে এবং জিলহাজ মাসের শেষে নিয়ে থাকে। যেহেতু এখন জিলহাজ মাসের শেষ সপ্তাহ, আশা করছি এই সপ্তাহের মধ্যে তারা কোনো একটা সিদ্ধান্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য দিবে। আর ওমরা হজের কথা জিজ্ঞেস করছেন, ওমরা হজ আন্তর্জাতিক ফ্লাইটের সাথে সম্পর্কিত, আশা করছি আন্তর্জাতিক ফ্লাইট খুলে দিলে ওমরা হজও এর সাথে খুলে দেওয়া হবে। তবে হারাম শরীফ মহরম মাসের শেষের দিকে হয়তো সীমিত আকারে তারা নামাজ পড়ার জন্য খুলে দিবে, সীমিত আকারে নামাজ পড়ার জন্য খুলে দিতে পারে হারাম শরীফ। আর আন্তর্জাতিক ফ্লাইট চালু না হলেও যারা এখানে আটকা পড়ে আছেন, দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, রেগুলার ফ্লাইট কিন্তু সেপ্টেম্বর থেকে দেশে যাবে, আগের থেকে কয়েক গুণ বেশি ফ্লাইট যাবে দেশে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এবং টিকিটের দামও অনেকটাই কমে আসবে, কারণ অনেকগুলো যাত্রীবাহী এয়ারলাইন্স বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রী পরিবহন করবে, তখন কম্পিটিশন হবে, যাত্রীর সংখ্যা কমে আসবে এবং টিকিটের দামও অনেকটাই কমে আসবে। ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের আপডেট। অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।